মেয়নিজ আমার খুব পছন্দের কিন্তু কাঁচা ডিম দিয়ে নিজে বানিয়ে আস খাওয়া হয় না কখনো কাঁচা ডিম দিয়ে নিজে বানিয়ে খেতে কেমন জানি লাগে কিন্তু দোকান বা রেস্টুরেন্টে খাওয়া হয় যখন থেকে ভাইরাল সিদ্ধ ডিমের মেয়নিজ বানানোটা দেখেছি তখন থেকেই বানানোর জন্য আর খাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলাম তাই অবশেষে বানিয়ে নিলাম ব্লেন্ডারে একটি সিদ্ধ ডিম নিয়েছি ডিমটা ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়েছি আর একটা চামচ চিনি আর একটা চামচ গুঁড়া দুধ হাফ চা চামচ গোলমরিচ গুড়া দুই তিনটা রসুনের কোয়া কিছু দিন সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ বা ভিনেগার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ খাবার তেল আর দিচ্ছি এক ফালি লেবুর রস যেন ডিম থেকে কোনো গন্ধ না বের হয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পানি এটা প্রয়োজন হলে পরে আবার দেওয়া লাগবে না হলে দিব না এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সিদ্ধ ডিমের মেয়োনিজ ভাইরাল এই মেয়োনিজ তৈরি করে নিলাম দেখতে কতটা পারফেক্ট হয়েছে খেতেও মাসাল্লা অনেক মজার এই মিওনিসটা পনেরো থেকে বিশ দিন সংরক্ষণ করে রাখা যাবে নর্মাল ফ্রিজে এই মিওনিসটা যে আবিষ্কার করেছে তাকে অসংখ্য ধন্যবাদ যারা কাচি ডিমের মিউনিস খেতে ঘৃণা পান বা পছন্দ করেন না তাদের জন্য এটা একেবারে আদর্শ শর্মা বার্গার চিকেন ফ্রাই যে কোনো কিছুর সাথে এই মিউনিসটা সার্ভ করা যাবে আমি পাউরুটির উপর টুস্প্রিট করে দেখাচ্ছি পাউরুটির সাথে অসম্ভব মজা লেগেছে আপনারা খুব সহজেই অল্প খরচে অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এই সিদ্ধ ডিমের ম্যানিসটা আশা করি সবারই ভালো লাগবে একটি এয়ারটাইট কাচের জারে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই মেনিসটা সংরক্ষণ করা যাবে অনায়াসে সংরক্ষণ করতে পারেন সিরকা ব্যবহার করলে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্রিয় ভিডিওটি দেখার জন্য